হ্যালো বন্ধুরা, ধাঁধার সংগ্রাম ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকেও থাকছে কিছু মজাদার, কিছু কঠিন ও কিছু ইন্টারেস্টিং প্রশ্ন। এই প্রশ্নগুলির উত্তর সবাই দিতে পারে না, দেখার এটাই আপনি কতগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে দেখুন, এখানে দুইটা ছবি রয়েছে। এই দুইটা ছবিকে দেখে আপনারা কি গেস করতে পারবে এখানে ফলটির নাম কি হবে? যদি বলতে পারো তাহলে এক্ষুনি কমেন্ট করে জানাও। সময় কিন্তু শেষের দিকে, সময় শেষ, কি বলতে পারলে ফলটির নাম? এখানে দেখুন একটি চাবির ছবি রয়েছে যার ইংরেজি অর্থ কি, যোগচিহ্ন উই লেখা। তাহলে এই দুইটাকে মিলে সেই ফলটির নাম হয়ে যাবে কিউই ফল। তো বন্ধুরা, এই প্রশ্নটি কারা কারা পারলে তারা এক্ষুনি কমেন্ট করে জানিয়ে দিন। তো চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। এবার এখানের এই দুইটা ছবিকে দেখে তাড়াতাড়ি কমেন্ট করুন তো এখানে মেয়েটির নাম কি হবে। কি বন্ধুরা পারলে? তো এখানে দেখুন সিল লেখা রয়েছে, যোগচিহ্ন একটি পায়ের ছবি রয়েছে। তাহলে এই দুইটাকে মিলে সেই মেয়েটির নাম হয়ে যাবে শিল্পা। তো বন্ধুরা, এই প্রশ্নটি খুবই সোজা ছিল, তাই না? আর কে কে পারলে তারা এক্ষুনি কমেন্ট করে দিন। তো চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। এবার দেখুন এখানেও দুইটা ছবি রয়েছে। এই দুইটা ছবিকে দেখে আপনারা কি গেস করতে পারবে এখানে ছেলেটির নাম কি হবে? যদি বলতে পারো তাহলে এক্ষুনি কমেন্ট করে জানাও। সময় কিন্তু শেষের দিকে, সময় শেষ, কি বলতে পারলে ছেলেটির নাম? এখানে দেখুন একটি জুতার ছবি রয়েছে যার ইংরেজি অর্থ শু, যোগচিহ্ন একটি বলের ছবি রয়েছে। তাহলে এই দুইটাকে মিলে সেই ছেলেটির নাম হয়ে যাবে সুবল। তো বন্ধুরা, এটি একটি টফ হলেও খুবই ইন্টারেস্টিং ছিল, তাই না? তো চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। এবার এই দুইটা ছবিকে দেখে জটাফট কমেন্ট করুন এখানে বাংলা মাসের নামটি কি হবে। কি বন্ধুরা পারলে? তো এখানে দেখুন ফয়ে আকার লেখা রয়েছে, যোগচিহ্ন একটি গুণের ছবি রয়েছে। তাহলে এই দুইটাকে মিলে সেই বাংলা মাসের নামটি হয়ে যাবে ফাগুন মাস। তো চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। এবার দেখুন এই দুইটা ছবিকে, এবার ভেবে তাড়াতাড়ি কমেন্ট করুন এখানে সম্পর্কের নামটি কি হবে। কি বন্ধুরা প্রশ্নটি পারলে? তো এখানে দেখুন একজন মায়ের ছবি রয়েছে, যোগচিহ্ন ময়ে হস্যই লেখা। তাহলে এই দুইটাকে মিলে সেই সম্পর্কের নামটি হয়ে যাবে মামি। তো বন্ধুরা, এটি কিন্তু খুবই ইন্টারেস্টিং ছিল, তাই না? আর কে কে পারলে তারা এক্ষুনি কমেন্ট করে জানিয়ে দিন। তো চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। এবার দেখুন এখানে তিনটা ছবি রয়েছে, রয়েছে ঈগল পাখির ছবি, রয়েছে শিম্পাঞ্জির ছবি আর রয়েছে তাসের ছবি। তো বন্ধুরা, এই তিনটি ছবির একটি করে অক্ষর নিয়ে একটি মেয়ের নাম তৈরি করতে হবে। তো চলো ভালো করে ভাবতে থাকো সেই মেয়েটির নাম কি হবে। কি বন্ধুরা পারলে? তো এখানে দেখুন ঈগল পাখির দীর্ঘই নিয়ে নেব, শিম্পাঞ্জির তালেবস হস্যই নিয়ে নেব আর তাসের তোয়া আকার নিয়ে নেব। তাহলে এই তিনটাকে মিলে সেই মেয়েটির নাম হচ্ছে ঈশিতা। তো বন্ধুরা, এই প্রশ্নটি কারা কারা পেরেছিলে তারা এক্ষুনি কমেন্ট করে জানিয়ে দিন। তো চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। এবার এই ছবির ধাঁধার মাঝে আপনাদের চোখের পরীক্ষা, দেখুন এই ছবিটাকে। এবার প্রশ্নটি হচ্ছে, এই ছবির মধ্যে মোট কতজন মানুষের মুখের ছবি আপনারা দেখতে পাচ্ছ? তো চলো ভালো করে ভাবতে থাকো। কি বন্ধুরা পারলে? তো এখানে দেখুন উপরে একজন মানুষের মুখের ছবি রয়েছে আর দু সাইডে দুজন আর নিচে একজন, এখানে মোট চারজন মানুষের মুখের ছবি আছে। আর এই প্রশ্নটি কারা কারা পেরেছিলে তারা এক্ষুনি কমেন্ট করে জানিয়ে দিন। তো চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। এবার এই দুইটা ছবিকে দেখে তাড়াতাড়ি কমেন্ট করুন তো এখানে ছেলেটির নাম কি হবে। কি বন্ধুরা পারলে? তো এখানে দেখুন শখ লেখা রয়েছে, যোগচিহ্ন একটি চায়ের ছবি রয়েছে যার ইংরেজি অর্থ টি। তাহলে এই দুইটাকে মিলে সেই ছেলেটির নাম হয়ে যাবে শক্তি। তো বন্ধুরা, এটি কিন্তু খুবই সোজা ছিল। আর পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন
আপনাদের একটা লাইক আমাদের ভিডিও বানাতে আরও উৎসাহিত করে তোলে, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। এবার এই দুইটি ছবিকে ভালো করে দেখে ভেবে বলুন তো এখানে দেশটির নাম কি হবে। কি বন্ধুরা পারলে তো, এখানে দেখুন কয়ে আকার লেখা রয়েছে, যোগচিহ্ন কিছুগুলো তারের ছবি রয়েছে, তাহলে এই দুইটাকে মিলে সেই দেশটির নাম হয়ে যাবে কাতার দেশ। তো বন্ধুরা এটি কারা কারা পেরেছিলে তারা এক্ষুনি কমেন্ট করে দিন। তো চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। আজকের ভিডিওর সব থেকে গুরুত্বপূর্ণ ও ইন্টারেস্টিং প্রশ্নটি দেখুন এই দুইটা ছবিকে, এবার ভেবে তাড়াতাড়ি কমেন্ট করুন এখানে ছেলেটির নাম কি হবে। সময় কিন্তু শেষের দিকে, সময় শেষ কি বলতে পারলে ছেলেটির নাম। এখানে দেখুন একটি জুতার ছবি রয়েছে যার ইংরেজি অর্থ শু, যোগচিহ্ন ভ লেখা, তাহলে এই দুইটাকে মিলে সেই ছেলেটির নাম হয়ে যাবে শুভ। তো বন্ধুরা এই প্রশ্নটি কিন্তু খুবই সোজা ছিল, আর এই দশটি প্রশ্নের মধ্যে কে কতগুলো প্রশ্নের সঠিক উত্তর দিয়েছ তারা এক্ষুনি কমেন্ট করে জানিও, আর ভিডিওটিকে এই পর্যন্ত যারা লাইক করেননি তারা লাইক করে জানিও। থ্যাংক ইউ।